কোচিং ক্ষতিকর তা কিন্তু আমরা কখনো বলছি না, আমরা বলছি কোন জায়গাটায় সমস্যা। একটা অনৈতিক অংশ আছে, সেটা হলো শ্রেণীকক্ষে কোনো কোনো শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান সঠিকভাবে না করে, কিংবা করলেও তার শিক্ষার্থীকে বাধ্য করেন তার নিজের কোচিংয়ে আসতে, এবং সেই কোচিংয়ে সে না আসলে আবার অনেক সময় তাকে পরীক্ষার ফলাফলের ওপর তার একটা প্রভাব অনেক সময় পড়ে। অনৈতিক ওই জায়গাটা, যেটাকে আমরা কোচিং বাণিজ্য বলি। কোচিং কথাটাও খারাপ না, বাণিজ্য কথাটাও খারাপ না, দুটোই দরকার আছে। কিন্তু এই দুটো মিলিয়ে একটা যেই যেই চিন্তাটা, যে অনৈতিক অংশটুকু, সেটুকু খারাপ। আর আমরা দেখি পরীক্ষার সময় কেন বন্ধ রাখি, কারণ অতীতের অভিজ্ঞতা বলছে যে কোচিং সেন্টারের কেউ কেউ কখনো কখনো এই ধরনের এই প্রশ্ন ফাঁস বা এই চক্রগুলোর সঙ্গে জড়িত থাকেন, কারণ তারা দ্রুত সময়ের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করেন, তো সেই কারণে তাদের একটা সংযোগ কখনো কখনো থাকে। সেইটাকে বন্ধ করার জন্য আমরা প্রশ্নপত্র ফাঁসের যে নানাবিধ উদ্যোগ নিয়েছি, এটি তার একটা অংশ, সেই কারণেই এটা বন্ধ রাখা হয়। আর আমরা কি পার্মানেন্টলি সব কোচিং বন্ধ করব? না, কোচিং তো সব বন্ধ করা যাবে না। এই যে এখন ধরেন 10 মিনিট স্কুল হচ্ছে, বা এইরকম আরও শিখো বলে যেই প্ল্যাটফর্ম আছে, এরকম আরও বহু আমাদের সরকারি এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? তো তাহলে এই নতুন প্রযুক্তিকে তো আমরা অস্বীকার করব না, বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে, এগুলোও তো এক ধরনের কোচিং। তাহলে আমরা কি কোচিং বন্ধ করার কথা বলছি? তা তো বলছি না। একজন শিক্ষার্থী, সে নিজে ক্লাস করলো, তার বাইরেও সে আরও অনেক কিছু তার শেখার ইচ্ছে থাকতে পারে, তার নিজের ওই বিষয়টাই তার সে আরও ভালো করে শিখতে চাইতে পারে, এবং সে নানান রকম সোর্সের সহযোগিতা সে নিতে পারে। কারণ আজকে তো আর শিক্ষাটা, ক্লাসটা শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না, আজকে তো শিক্ষাটা আসলে অনেক বেশি ছড়িয়ে গেছে, এবং এটাই যুগের চাহিদা, যুগের বৈশিষ্ট্য, আমাদের গ্রহণ করতে হবে। আমি আসছি, তো সেই কারণে কোচিংটা থাকবে, কিন্তু সেই কোচিংয়েরও ধরনে আস্তে আস্তে পরিবর্তন আসছে। এখন শিক্ষকদের মূল্যায়নের যে কথাটা বলেছেন, আমরা ধারাবাহিক মূল্যায়নটা যেভাবে করছি, এইটা কিন্তু একজন শিক্ষকের, এতদিন পর্যন্ত ধারাবাহিক মূল্যায়নে যেমন ছিল যে শিক্ষক বছর শেষে সাধারণত দেখা যেত একটা নম্বর বসিয়ে দেন, কিন্তু এখন ধারাবাহিক মূল্যায়ন আমাদের নতুন শিক্ষাক্রমে যেভাবে হবে, তাতে যে অ্যাপভিত্তিক হবে, এবং সেখানে সে প্রতিদিনই তার নম্বরটা তাকে দিতে হবে, কাজেই সেখানে ওই যে আমার অনুরাগ বা বিরাগের জায়গা আছে, যে আমি তাকে একবারে যখন নম্বর দিলাম তখন যে কোনো রকম একটা ইচ্ছা করে কমিয়ে দিলাম বা বেশি দিলাম, আর এগুলো কিন্তু যখন নিয়মিত একটা ওই অ্যাপের ভিত্তিতে যখন হতে থাকবে, তখন কিন্তু এটা মনিটর করারও অনেক সুযোগ থাকবে, এবং ওই র্যান্ডমলি কিন্তু এগুলোকে চেক করারও বিষয় থাকবে। তো সেই ক্ষেত্রে এই ভ্যারিয়েশনগুলোকে ধরারও হয়তো একটা সুযোগ থাকবে। আর শিক্ষকদেরকেও আমরা যেভাবে প্রশিক্ষণ দেবার কথা প্ল্যান করছি, যেভাবে প্রশিক্ষণটা চলবে, তাতে এই ধারাবাহিক মূল্যায়নেও তারা অভ্যস্ত হয়ে উঠবেন। আর নতুন যে শিক্ষাক্রম আসছে, সেখানে আসলে ওই যে খুব অনেক বেশি যেহেতু করে করে শেখা, সেই জায়গায় কোচিংয়ের স্কোপটাও অনেক কমে যাবে, এবং কোচিংয়ের ধরনটা একদম ভিন্ন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখন আমরা যে সমস্যাগুলো ফেস করছি, নতুন শিক্ষাক্রম পুরোটা যখন চলে আসবে 25 সালের মধ্যে, তখন আর কোচিংটা এই বর্তমান চেহারায়, বর্তমান কমপ্লেক্সিটিতে থাকবে বলে আমরা একদমই মনে করি না। কিন্তু তখন আবার নতুন নতুন কমপ্লেক্সিটি হয়তো হতে পারে, তখন আমাদের সেই কমপ্লেক্সিটিগুলোকে তখন সেগুলোকে মোকাবেলা করতে হবে, কিন্তু এই মুহূর্তে সেটা অ্যান্টিসিপেট করা যাচ্ছে না, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখন যেভাবে হয় সেভাবে আর প্রয়োজন পড়বে না।